আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট অর্থাৎ প্রকল্প। এখানে প্রকল্পের নাম রয়েছে শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন, স্কুল স্যুট সমস্যা, এটা তোমার গ্রাম বা ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা, অর্থাৎ গ্রাম হলে গ্রামের সমীক্ষা লিখতে হবে আর শহর থাকলে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা লিখতে হবে। এখানে দুটি থাকবে। এখানে প্রথমে লিখতে হবে ভূমিকা, অর্থাৎ প্রায় 190 বছরের পরাধীন থাকাকালীন ভারতের সার্বিক শিক্ষা প্রসার ঘটেনি, এইভাবে লিখতে হবে। এখানে এই বিন্দু লিখতে হবে। এখানে তার হচ্ছে প্রকল্পের বিষয়, এখানে প্রকল্পের বিষয় লিখতে হবে। এখানে এখানে শিক্ষার অধিকার প্রকৃত বাস্তবায়ন, স্কুল স্যুট সমস্যা, তোমার গ্রাম বা ওয়ার্ড ভিত্তিক, অর্থাৎ আগে বলেছি এখানে গ্রাম নিজের গ্রামের নাম দিতে হবে। এখানে আর এখানে ওয়ার্ড হচ্ছে তারা পৌরসভায় থাকবে, তারা ওয়ার্ড লিখবে। এখানে প্রকল্পটির বিষয় হলো এখানে এইভাবে লিখতে হবে। এখানে তারপরে হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য, এখানে উদ্দেশ্যগুলো রয়েছে 1, 2, 3, এইভাবে 6টি রয়েছে। এখানে তার আগে লিখতে হবে শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন, স্কুল স্যুট সমস্যা, তোমার গ্রাম বা শহর, প্রকল্পের উদ্দেশ্য হলো তবে এখানে লিখতে হবে। এইভাবে তার লিখতে হবে প্রকল্পের গুরুত্ব, এখানে প্রকল্পের গুরুত্ব লিখতে হবে। তারপরে হচ্ছে প্রকল্প রূপায়ণের পরিকল্পনা, এখানে প্রকল্প রূপায়ণের পরিকল্পনা লিখতে হবে। এখানে যেমন 5টি রয়েছে। তারপরে লিখতে হবে পদ্ধতি, অর্থাৎ এখানে এই প্রকল্পের কাজের পাড়া বা ওয়ার্ডে রয়েছে 16টি পরিবারের 16 সদস্যকে, এটা পরিবার, এখানে চেঞ্জ করে দেওয়া যায়। এখানে মনে করে 16, 20, এখানেও 20 এইভাবে দেওয়া যায়, এখানে অসুবিধা নেই, এটা পরিবর্তন করে দেওয়া যায়। যার যেটি মন চায় সে সেটি লিখতে পারে। তো এখানে যে 16 আছে 16 লিখলে কোনো অসুবিধা নেই, বা সব ছাত্র যদি বা ছাত্রী 16 লিখলে শিক্ষক মহাশয় প্রশ্ন করতে না পারে, এই জন্য এখানে পরিবর্তন করলে ভালো হয়। তারপরে হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আপনি কি জানেন শিক্ষার গেলে প্রশ্ন ধরতে হবে। এখানে এখানে আছে 13টি, তো কম লেখলেও চলে যায়। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে 10টি লিখলে হয়ে যাবে। তার যে পরীক্ষা মূল্যায়ন তথ্য, এখানে পরীক্ষা মূল্যায়ন তথ্য লিখতে হবে। তারপরে তথ্য সংগ্রহ, এখানে তথ্য সংগ্রহ লিখতে হবে। এখানে যখন 16টি পরিবার রয়েছে, যেহেতু 16টি ধরা হয়েছে, তাহলে এখানে মৌলিক অধিকার কতজন পেয়েছে, এত পারছেন, কতজন শিক্ষার অধিকার পায়নি, এখানে এখানে শিক্ষার অধিকার পেয়েছে এত পারছেন, এটি পায়নি হচ্ছে 18.75%, এরকম করে লিখতে হবে এখানে পার্সেন্টেজ। তারপরে লিখতে হবে এখানে শিক্ষার অধিকার ও লিঙ্গ বৈষম্য লিখতে হবে। এখানে 16টি পরিবারের মধ্যে করানো আছে, এখানে এইভাবে লিখলে হয়ে যাবে। যদি এটি পরিবর্তন করো তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে, এই শতকরা এগুলো। তাহলে লিখতে হবে স্কুল ছুটের সমস্যা, এখানে সমস্যা দেখতে হবে 16টি পরিবারের মধ্যে কজন ছেলে মেয়ে স্কুলে যায়, কজন পাঠাতে চায় না, এইসব লিখতে হবে, বা উৎসের অভাব, মোট সদস্য এখানে লিখতে হবে। তার বিদ্যালয়ের দূরত্ব, শিক্ষকদের ভূমিকা, এখানে ভূমিকা কেমন রয়েছে লিখতে হবে। তারপরে লিখতে হবে মানসিক পীড়ন ও স্কুল ছুটের সমস্যা লিখতে হবে এখানে। তার তথ্য বিশ্লেষণ, এখানে বিশ্লেষণ লিখতে হবে, এই বিশ্লেষণগুলো লিখতে হবে এখানে। যেমন প্রথম সারণীয় ক, এখানে সুপারিশ সম্পর্কে লিখতে হবে এখানে, এই পর্যন্ত। তাহলে লিখে সিদ্ধান্ত লিখতে হবে এখানে, এখানে সিদ্ধান্তগুলি লিখতে হবে এখানে, যেভাবে লেখানো রয়েছে, এই যে উল্লিখিত সারণী চিত্রগুলি পর্যালোচনা শেষে এই কথা বলা যায় উক্ত গ্রামের প্রত্যেকটি পরিবারের, এখানে গ্রামে যে নাম দেওয়া হবে সেই গ্রামের লিখতে, উক্ত গ্রামে পরিবারের শিক্ষার বিষয়ে উৎসাহ থাকলেও দারিদ্রের জন্য তারা ছেলে মেয়ে বা স্কুলে পাঠিয়ে না পাঠিয়ে অন্যান্য কাজে নিয়োগ করে, এইভাবে লিখতে হবে এখানে যত দূর হয়। তারপরে লিখতে হবে তথ্য বিশ্লেষণ কোথা থেকে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে উত্তরসমূহ সকল, অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে, এখানে অর্থাৎ পরিবার ভিত্তিক, এখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে 16টি পরিবারে। তারপর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, এখানে কৃতজ্ঞতা স্বীকার হবে। এখানে যেমন এখানে লিখতে হবে যে মাননীয় শিক্ষক বা শিক্ষিকা, এখানে যে শিক্ষকের বা মহাশয়ের কাছে খাতা জমা হবে এই প্রজেক্টটি, তার নাম লিখতে হবে এখানে, আর এখানে নিজের নাম, এখানে নিজের নাম লিখতে হবে, আর এখানে শিক্ষক মহাশয় একটি সিগনেচার হবে এখানে, অর্থাৎ শিক্ষক মহাশয় নিজের সিগনেচার দিয়ে দেবে এখানে।